পঞ্চায়েত ভোটের নমিনেশন শেষ হলেও মুর্শিদাবাদের তৃণমূলের ভাঙন অব্যাহত। মুর্শিদাবাদের কাপাসডাঙ্গা, তেঁতুলিয়া, রানীনগর দুই ও কাঁদি থেকে সক্রিয় তৃণমূল নেতাকর্মীরা বহরমপুরে কংগ্রেস ভবনে এসে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসের জাতীয় পতাকা গ্রহণ করে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন। এদিন প্রায় 450 জন যোগদান করেন বলে জানা গেছে। মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের ভাঙন অব্যাহত। প্রত্যেক দিনের মতো আজকেও মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভবনে সম্মানীয় প্রদেশ কংগ্রেস সভাপতি এবং আজকে উপস্থিত মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি আবু হেনা সাহেব এই দুজনের উপস্থিতিতে আজকে কাঁদি, রায়নগর দুই এবং মুর্শিদাবাদ ব্লক থেকে অনেক রানিং গ্রাম পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং সর্বোপরি যারা তৃণমূল কংগ্রেসকে সেখানে প্রতিষ্ঠা করেছিল এবং যাদের অনুপস্থিতিতে সেখানে তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না সেই সমস্ত নেতৃত্বরাও আজকে যোগদান করেছে। খুব স্বাভাবিক কারণে আপনারা বুঝতে পারছেন এক একটা মেম্বার, এক একটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানে কি হারে সেই জায়গাতে তৃণমূলের ভাঙন অব্যাহত সেটা আপনারা সহজে অনুমেয় করতে পারছেন।